বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনে গৃহীত পদক্ষেপ এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় পৌঁছানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর সিডাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, উন্নয়নশীল মর্যাদা পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের শুল্ক সুবিধা যেন কমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনা সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ব্যবসার জন্য প্রতিকূল। বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্যবসায়ীরাও নতুন বিনিয়োগ করতে চাচ্ছে না। বাংলাদেশ রপ্তানি তো ভালো করলেও মূলত পোশাক খাত নির্ভর। বাজার ধরে রাখতে অন্যান্য পণ্যের উৎপাদন বাড়াতে হবে। সবাই মিলে একসাথে কাজ করলে চলমান প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। এ সময় বাণিজ্য সচিব বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুধু যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজার নির্ভর না থেকে নতুন বাজার খুঁজে বের করতে হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের সমস্যায় পড়বে বলে ভুল ধারণা আছে ব্যবসায়ীদের মনে। এক্ষেত্রে রপ্তানি ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে সব ক্ষেত্রে দেন দরবারের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এই পশ্চাদমুখী চিন্তা থেকে একটা অগ্রাভিমুখী চিন্তাতে আসতে হবে। টেকনিক্যাল ন্যারেটিভ এন্ড পলিটিক্যাল ন্যারেটিভ হ্যাজ টু বি সামহাউ কম্বাইন। এই ন্যারেটিভটা যদি আমরা ঠিক না করি, তাহলে আমরাও যে যৌক্তিকভাবে যেগুলি চাচ্ছি সেগুলিও কিন্তু কার্যকরভাবে আসবে না। পরিস্থিতি সামনে নিতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে মাথায় রেখে নীতি প্রণয়ন ও আগামী দিনের প্রস্তুতি নেবার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।